আমি জিনদেরকে পাঠাচ্ছি না, তোকে ধরে ধরে নিয়ে যাবে কোন, আমি আসি এখন। চলো দিদি চলো দেখি। যদি বেটা হয় তাহলে দেখবে। পদ্ম পদ্ম, তুমি তুমি এখন এসব কথা বলো না। পদ্ম, তুমি এখন এসব কথা বলো না, এসব কথা বলতে নেই গো। আতুর ঘরে তো এরকম অনেক ঘটনাই ঘটে। না 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 পদ্ম, না তোমার কিচ্ছু হবে না পদ্ম। আমি তোমাকে বলছি, তোমার কিচ্ছু হবে না, তোমাকে ছাড়া যে আমি বাঁচব না। দেখো, আমাদের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ যাই হোক না কেন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সে তো আজকের নয় বল। তোর মনে পড়ে পদ্ম, সেই কবে এখন ছোটোকালে তুমি বউ হয়েছিলে তোমার তোমার মনে পড়ে গো? আর আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছো পদ্ম। তাহলে আমাকে আশীর্বাদ করুন যেন আপনার সাতখানা পূরণ করতে পারি, যেন আপনাকে আস্তে আস্তে বেটার মুখ দেখাতে পারি। ও পদ্ম, ও পদ্ম, ও পদ্ম, আমার আমার বেটা বেটি আমার, তুমি বুঝতে পারছো না পদ্ম, আমি যেন চাই যেন সন্তান সুস্থ থাকে পদ্ম, তোমরা সুস্থ থাকো পদ্ম, বেটা বেটি যাই হোক না কেন আমার কিচ্ছু এসে যায় না, তোমরা তোমরা সুস্থ থাকো পদ্ম। আর তুমি তুমি এখন এত কথা বলছো না, তোমার তোমার কষ্ট হবে, তুমি একটু শান্ত হও পদ্ম, তোমার তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে, তুমি একটু শান্ত হো, এসো একটু শান্ত। মা, ও মা, পদ্মকে যে আতুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে মা, আপনি গেলেন নে? মা, এমন অসময়ে শুয়ে আছেন কেন মা? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে, কাউকে ডাকেননি কেন মা? ও মা, ওকে নিয়ে তোমরা সকলে ব্যস্ত বলে তোমাদের কাউকে ডাকিনি। আমার আমার বুকের কাজটা খুব বেদনা করছে। আমি কবরেজ মশাইকে এক্ষুনি ডাকার ব্যবস্থা করছি মা, এক্ষুনি ডাকার ব্যবস্থা। শোনো, কাউকে ডাকতে হবে নে, তুমি এত ব্যস্ত হয়েও নে, তুমি বরং বড় বৌমাকে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে নে, ওকে নে তোমার প্রয়োজন আছে, তুমি ওকে নে যাও। মা, ওকে নে অনেক নৌক আছে, দাইও রয়েছে, আমি নয় মাঝে মাঝে যাবো কোন দেখে আসতে। আপনি একটু ধৈর্য ধরুন মা, একটু ধৈর্য ধরুন। সুবলা দিদি, ও সুবলা দিদি, ছোট কর্তাকে খবর দাও, বলো এক্ষুনি কবরেজ বসে গিয়ে ডাকতে, মায়ের শরীর খারাপ ভালো নেই। বৌমা, ছোট বৌমা, এত ব্যস্ত হয়েও নে। মা, কবরেজ মশাই এক্ষুনি চলে আসবেন মা, আপনি একটু ধৈর্য ধরুন, ওষুধ দিলেই আপনার বেদনা কমে যাবে মা, একটু ধৈর্য ধরুন মা, একটু ধৈর্য ধরুন। যাও, ধীরে ধীরে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। মা কোথায়? মা এই সময়ও এলো নে,
এই যদি কুমারী বা করুণার প্রথম সন্তান হতো মা কি পারতো না এসে? আমার সময় এমন ধারা করতে পারে মা? মেয়ের ওপরে যে মায়ের কোনো টান নেই এগুলোই তার পেমান। কাকে খুঁজছিস পদ্ম? তোর মা এখানে নেই, সে হয়তো কোনো দান ধান বা রাজকাজই করতে গেছে। কিছু মনে করিস না, তুই যা বাঁচা, শান্তিতে গিয়ে বেটার জন্ম দে। আর কেউ কি ভেতরে যাবে? আর কে যাবে? ভেতরে তো থাকার কথা মেয়ের মায়ের। পদ্ম তো আর দিদি টিদিও নেই, এখন তুমি দেখো, তুমি ভরসা। তুমি ভেতরে যাও, পদ্মকে তৈরি করো, আমি বউকে পাঠাচ্ছি। ছোট করিমা, এইসব কথা পদ্মকে বলার কি খুব দরকার ছিল? বউ নিশ্চয়ই কোনো দরকারে আটকা পড়েছে, তা না হলে সে নিশ্চয়ই এখানে থাকতো। এখানে সে আসবে না এটা তো হতে পারে না। এমনিতেই পদ্মর মনে তার মাকে নিয়ে কত ক্ষোভ, আর আপনি তার মধ্যে পদ্মর রাগটা উস্কে দিলেন। এতে তো মেয়েটার আরো শরীর খারাপ বাড়তে পারে না। তোমার ছোট যাই বা এখানে থাকলো না কেন? যে কি এমন রাজকাজই করছে যে এখানে থাকার কথা ভুলে গেল? কিছু মনে করো না, সে ভুলগুলো করবে আর কেউ কিছু কইতে পারবে না। না মুখে কুলু পেটে থাকতে হবে কেন বাচ্চা? কথা তো উঠবে। ছোট গুখি, তুই যা তো মা, দেখ গে তোর মা কোথায়, দেখলে বলবি আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ মা, যা। না না না, তুমি ওখানে থেকে কি করবে? তোমার কি এসব কাজে অভিজ্ঞতা আছে? মনে করো না আমি বাপু যেচে ঢুকবো না, তারপর উনি এসে আমাকে চার কথা শোনাক আর কি। কে গাল বাড়িয়ে চর খেতে যাবে? দাসমশাই, আপনি একটু দেখুন। দাসমশাই, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। কর্তমার শরীর খুবই খারাপ, নারীর গতি ক্রমশ দুর্বল হচ্ছে, বুকের বেদনাটা অম্বলের ব্যথা নয়, হৃৎপিণ্ডের সমস্যা। কর্তমার কোনো কঠিন অসুখ করেছে। কবিরাজমশাই, তাহলে এখন কি করব? দেখুন দাসমশাই, সত্যি কথা বলতে বাঁচার আশা খুবই কম। তবে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বুঝতেই তো পাচ্ছেন কর্তামার বয়স হয়েছে। আপনি আশা কম? না না, এ হতে পারে না। কবিরাজ মশাই, আপনি চিকিৎসা শুরু করুন, চিকিৎসায় কোনো ত্রুটি রাখবেন না। মাকে
সুস্থ করে তুলতেই হবে। কবরেজ মশাই, যা খরচ লাগে আমরা করব। কিন্তু আপনি আমার মাকে সুস্থ করে দিন, ভালো করে দিন আমার মাকে। আমার আমার বড় মেয়ের প্রথম সন্তান হচ্ছে, এই সময় মা চলে গেলে হবে না। মাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে মাকে। শান্ত হন বৌরানী, কর্তামায়ের চিকিৎসা আমি সাধ্যমতো করব, কিন্তু আমি তো ভগবান নই। আপনারা অন্য বদ্যি সাহেব ডাক্তার সবাইকে এনে দেখান, কিন্তু আমার মনে হয় তারা ওই একই কথা বলবে। কবরেজ মশাই, আমরা আমাদের যা করার করছি, আর আপনার উপর আমাদের ভরসা আছে। আপনি চিকিৎসা শুরু করুন। কি জানেন দাসমশাই, আপনার মায়ের অসুখটা আজকের নয়, অনেক দিনের। উনি চেপে রেখে দিয়েছিলেন। এখন বড্ড দেরি হয়ে গেছে। রানী, শান্ত। কবরেজ মশাই, আপনি বৈঠকখানায় চলুন, আমাকে বলুন কি কি করতে হবে। এইভাবে তো মাকে চলে যেতে দিতে পারি না। আপনি আসুন। ভেতরে এসো। তুমি এখানে? ওইদিকে কোনো কাপড় আছে? মা, বড় মা তোমায় ডাকছে, কিন্তু বড় মাকে কি বলো, ডাকবার শরীর খারাপ ভালো নয়, আমি একটু বাধে যাচ্ছি, যাও। চিচিওনে গদি ঠাকুর, চিচিওনে, আর একটু সহ্য করো, আর একটু সহ্য করো। সে আছে গো, সে আছে। জোরে জোরে শ্বাস নাও দেখি, জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও, দেখবে সব কষ্ট সেরে যাবে।
বাচ্চা যে জন্ম হতে চললো। বৌমা, আমার ইচ্ছে আমার অন্তঃচলি হোক, মা গঙ্গাকে চুয়ে আমি পরপারে যেতে চাই মা, সেখানেই আমার শেষ নিঃশ্বাস পড়ুক। তুমি তুমি আমার গঙ্গা যাওয়ার ব্যবস্থা করো মা। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঠিক ভালো হয়ে যাবেন, আপনাকে আমরা সুস্থ করে তুলবই। না মা, আর পারবে না, তোমরা নিচে চেষ্টা করো না মা। আমার এবার যাওয়ার সময় হয়েছে, তোমাদের শোটা ওর পরপারে অপেক্ষা করছেন আমার জন্য, আমাকে এবার তার কাছে যেতে হবে বৌমা। না মা, এমন কথা বলবেন না মা, এমন কথা বলবেন না আপনি। কই পদ্মাকে তো দেখছি নে, তাকে কয়ে দিও এবার কিন্তু সোনার হার দিতে হবে, প্রথম বাচ্চা ছেলে হয়েছে। জয় জনার্দন, জয় জনার্দন, ওরে সাকান, শিখি যা। কিরে ছোট কুকি, তোর মাকে ডাকলি না, সে কই আসছে না কেন? আমি কিন্তু বাবু আর অপেক্ষা করে থাকতে পারছি না, মেয়ের মা নেই বলে আমরা তোর বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না, কিছু মনে করো না, প্রথম সন্তান বেটা হলো এ কি কম কথা। ওরে পদ্ম, কিছু মনে করিস না, তোর কি ভাগ্যি রে, প্রথম সন্তান বেটা হলো। বড় মা আসতে পারলো না, ঠাকুমার বড় শরীর খারাপ। এবারে আমাকে শান্তিতে যেতে দাও মা, আর আমাকে বন্ধনে জড়িও না। এবার এবার আমায় শান্তিতে যেতে দাও। হিরো গোবিন,
এ কেমন নিলে তোমার? যখন সংসারে একটা নতুন জীবন দিলে তখনই আর একটা জীবন কেড়ে নিচ্ছ। মাঝে নিজেই চলে যেতে চাইছে, তাকে আটকাবো কি করে? আমি কি করে আটকাবো?